না, আমরা কোনো ক্ষীরের সন্ধানে আসিনি, আমরা এসেছি তার থেকেও বড় কিছুর সন্ধানে, অর্থাৎ পূর্ব বর্ধমানের ক্ষীর গ্রামে, যেখানে আছে দেবী জগদ্দা মায়ের মন্দির। আজ তারই উদ্দেশ্যে আমরা চলে এসেছি। ওরে বারে কত মাছ! ছোটু কই? তাই তো রে, শুনেছি মাছগুলোকে একদম কাছ থেকে দেখার জন্য শুধুমাত্র বিস্কুট খাওয়ালেই হবে, তাই আমি বিস্কুটের সন্ধানে একটু সামনের দিকে এগিয়ে এলাম। বিস্কুট নিয়ে ফেলেছি, এবারে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এই সঙ্গে একটা কথা বলে রাখি, এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো ক্ষীর পুকুর। আর সারা বছর এই মানে মা জগদ্দার মূর্তিটি এই পুকুরের জলেই নিমজ্জিত করা থাকে। বাপরে মাছ! আমার হাঙুল ভরা ইয়ে দাও। দেখেই বোঝা যাচ্ছে যে এই ক্ষীর পুকুরের যে মাছ সেগুলো ধরা হয় না, কারণ যদি ধরা হতো এত মাছ একসঙ্গে এত বড় বড় হতো না। এরই সঙ্গে বলে রাখি যে এই ক্ষীর গ্রামের জগদ্দা মায়ের মন্দির একটি সতীপীঠ এবং মা সতীর ডান পায়ের একটি আঙুল এখানে পতিত হয়েছিল। এমনি সুন্দর ডেকোরেশন তো দেখো কত সুন্দর। আমরা এখানে সকাল সকাল এসেছিলাম, পরে জানলাম এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থাও থাকে এবং প্রতিদিন এখানে ভোগ খাওয়ানো হয়। এবং আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব, আপনারা ফোন করে আসলে অবশ্যই ভোগ পেয়ে যাবেন। এইবারে আমরা যাচ্ছি এই মন্দিরটা, যেটা খোলা হয় না, বছরে একবারই খোলা হয়, এদিকে ছুটকি বটকিরা খেলতে ব্যস্ত। তো যাই হোক, এই মন্দিরটা 2011 সালে তৈরি হয়েছে, আর এই মন্দিরের মধ্যে একটা শাটার লাগানো আছে যেটা জলের মধ্যে, এবং সেখানেই মায়ের শিলামূর্তিটি নিমজ্জিত করা আছে। তো এটা বছরে বৈশাখ মাসে মাকে জল থেকে তোলা হয় সেই একদিনই, এবং এই তোলার সময় এখানে এক বিরাট মেলা বসে এবং বেশ কিছুদিন মা থাকেন, সকলেই মাকে দর্শন করতে আসেন। আসলে এটা একটি শক্তিপীঠ, অর্থাৎ 51 শক্তিপীঠের একটি পীঠ হলো এই জগদ্দা মা। তো সত্যি এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, আপনারা সহজেই এখানে আসতে পারবেন। যদি বর্ধমান থেকে আসেন তাহলে বর্ধমান কাটোয়া রুটে ট্রেন ধরে কৈচর স্টেশনে নামবেন, বা বাসে করেও কৈচর স্টেশনে কাছাকাছি আসতে পারেন। সেখান থেকে ক্ষীরগ্রাম কে না চেনে। এই সামনের মন্দিরটি আমি নিয়ে যাব, এখানে মায়ের অপর একটি শিলামূর্তি করা আছে যেটা মহিষাসুর মর্দিনী রূপে মাকে পূজিত হয়ে থাকেন। এরই সঙ্গে আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অবগত করাবো। তো এই মন্দির সম্পর্কে জানা যায় যে এই মন্দির প্রায় 1500 খ্রিস্টাব্দ পূর্বে এই মন্দির তৈরি হয়েছে। আর এই মন্দিরে আপনার রামায়ণের কাহিনীর সঙ্গে এই মন্দির অতপ্রতভাবে যুক্ত, অর্থাৎ মহিরাবণ রাম এবং লক্ষণকে ধরে পাতালে নিয়ে যায় ভদ্রকালীর সামনে তাদেরকে বলি দেওয়ার উদ্দেশ্যে। ঠিক সেই সময়ে হনুমান সেখানে উপস্থিত হন এবং রাম লক্ষণকে সেখান থেকে উদ্ধার করে পৃথিবীতে নিয়ে আসেন। সেই উদ্ধার করে নিয়ে আসার সময়ে ভদ্রকালী হনুমানকে বলেছিলেন, আচ্ছা তুই তো রাম লক্ষণকে নিয়ে যাচ্ছিস, তো আমাকে নিয়ে যাবি না? তো সেই সময় হনুমান মা কালীকে, মা ভদ্রকালীকে এখানেই নিয়ে আসেন। এই জগদ্দা মায়ের মন্দিরেই নাকি মায়ের আবির্ভাব ঘটেছিল এবং সেই সময়কাল থেকেই মায়ের পুজো হয়। অপরদিকে সতীর একটি অংশ, অর্থাৎ পায়ের আঙুল এখানে পড়েছিল, তাই এখানে সতীপীঠ বলেও মায়ের পুজো করা হয়। জয় মা!